চাঁদে সূর্য উঠেছে তা চার দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত চন্দ্রযান থ্রি এর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানকে জাগিয়ে তোলা যায়নি। এই দুই যন্ত্র থেকে কোনো সাড়া পায়নি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তবে কি চন্দ্রযান থ্রি এখানেই সমাপ্ত হচ্ছে? ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের আবার নতুন করে কি প্রাণ ফিরে পেতে পারে? তো এই বিষয়ে ইসরো চেয়ারম্যান এস সোমনাথের পাশাপাশি অন্যান্য বিভিন্ন বড় বড় বিজ্ঞানীরা কি জানিয়ে দিয়েছেন, তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, চাঁদে যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো থাকবে ততক্ষণই কিন্তু বিক্রম এবং রোভার প্রজ্ঞানের জেগে ওঠার সম্ভাবনা রয়েছে। তাই ইসরো এক চন্দ্র দিবস অর্থাৎ পৃথিবীর হিসেবে আগামী 14 দিন পর্যন্ত অপেক্ষা করবে। বিজ্ঞানীদের কথায় এখনো পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি চন্দ্রযান থ্রি এর থেকে, কিন্তু সাড়া যে পাওয়া যাবে না তেমন কথা বলতে পারা যাচ্ছে না। বিজ্ঞানীরা জানাচ্ছেন চাঁদের গোটা দিন হিসেবে তারা কিন্তু একদিন অপেক্ষা করতে পারবেন। তারা জানাচ্ছেন চাঁদের হিসেবে গোটা একদিন কিন্তু তারা সকলেই অপেক্ষা করবেন, কারণ এই সময়ের মধ্যে অনবরত কিন্তু সূর্যের আলো পড়বে চাঁদের মাটিতে। আপনারা কিন্তু সকলেই জানেন চাঁদের একদিন কিন্তু পৃথিবীতে 14 দিনের সমান, তাই এই 14 দিন পর্যন্তই কিন্তু অপেক্ষা করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চাঁদের মাটিতে প্রয়োজনীয় অনুসন্ধান চালিয়েছে বিক্রম ও প্রজ্ঞান, তারপর তাদেরকে স্লিপিং মোডে পাঠানো হয়েছিল। রাতে সূর্যের আলো না থাকায় যন্ত্রগুলি কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা ছিল। চাঁদে যখন রাত নেমে আসে তখন কিন্তু চাঁদের তাপমাত্রা হিমাঙ্কের 200 থেকে 250 ডিগ্রি পর্যন্ত নিচে চলে যায়। এই তীব্র ঠান্ডা চন্দ্রযানের যন্ত্রপাতি সহ্য করতে পেরেছে কিনা তা নিয়েই কিন্তু রয়েছে বড় সড় সন্দেহ। তবে সূর্যের আলো পেয়ে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের যন্ত্রপাতিগুলি যদি গরম হয়ে আবারও সাড়া দিতে শুরু করে তাহলেই কিন্তু নতুন করে যোগাযোগ স্থাপন করা যাবে। তার জন্য বিক্রমের রিসিভার কিন্তু চালু করে রেখেছিল ইসরো। বিক্রম ও প্রজ্ঞানকে নতুন করে কিন্তু জাগিয়ে তুলতে পারলে তারা সকলেই কিন্তু আবার নতুন করে অনুসন্ধান করতে পারবে চাঁদের মাটিতে। যদিও ইসরোর প্রয়োজনীয় কাজ কিন্তু শেষ হয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে ভারতে কিন্তু প্রথম মহাকাশযান পাঠাতে পেরেছে। এই পরিস্থিতিতে চন্দ্রযানের ঘুম ভাঙিয়ে তার দ্বিতীয় ইনিংস শুরু করার চেষ্টায় রয়েছেন ভারতীয় বিজ্ঞানীরা, তবে সেই সম্ভাবনা খুব কম রয়েছে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিক্রম এবং প্রজ্ঞানকে যদি জাগানো না যায় তাহলে কিন্তু চাঁদের মাটিতে তারা চিরকাল থেকে যাবে, আর তাদেরকে পৃথিবীতে ফেরানো সম্ভব হবে না। বিক্রম ল্যান্ডার এবং রোভার প্রজ্ঞান যাতে পুনরায় প্রাণ ফিরে পায় এবং পুনরায় তারা পরীক্ষা নিরীক্ষা চালু করতে পারে, তার জন্য আপনারা অবশ্যই দোয়া কিংবা প্রার্থনা করবেন। এবং ভারতীয় মহাকাশ গবেষণা ইসরোর এই সাফল্যের ফলে তাদেরকে একটু সম্মান জানাতে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।